নাটোরে ফুটপাত তৈরি না হতে চলে গেছে দখলদারদের হাতে নাটোর রাজশাহী মহাসড়কের পূর্ব বাইপাস থেকে পশ্চিম বাইপাস পর্যন্ত পাঁচ দশমিক ছিয়াশি কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজের উদ্বোধন করা হয়েছে গত দুহাজার সালে এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ হচ্ছে তেমনি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে রাস্তার কাজ পুরোপুরি শেষ না হলেও প্রায় শেষের দিকে রাস্তার প্রস্থ আটচল্লিশ ফুট এর মধ্যে উভয় পাশে চার ফুট প্রশস্ত করে তৈরি করা হয়েছে নালা নালার উপরের অংশ ফুটপাত কিন্তু নাটোর স্টেশন বাজারে এই ফুটপাত তৈরির কাজ শেষ হতে না হতেই চলে গেছে দখলদারদের হাতে ফলে জনগণ ফুটপাত ব্যবহার না করে সরাসরি রাস্তা দিয়ে চলাফেরা করছে আর বাজারের প্রাণকেন্দ্র একতা মোড়ে প্রধান সড়কের সাথেই এইভাবে স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা দেখে মনে হচ্ছে দেখার কেউ নেই বিষয়ে নাটোর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দেশটা সুন্দর কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না আসন এক হয়ে দেশটা গড়ি আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার